যে ব্যক্তিকে, না জানতাম ফোনটা ধরবে না, এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। তোর ফোনটা দে তো, আননোন নাম্বার থেকে ফোন করলে ফোনটা ধরতে পারে। তাতে লাভ কিছুই হবে না, ফোন ধরলেও এটা ওটা বলে কাটিয়ে দেবে। টাকা যদি ফেরত দেবার হতো তাহলে তোমার ফোনটাই ধরতো। সেটাও তো ঠিক, তাহলে কি করি বল দেখি। আমাদের তো আজকের মধ্যেই টাকাটা দরকার, অতগুলো টাকা, বেটা যদি অর্ধেকটাও ফেরত দিত। তুমি আমাকে বাড়ির ঠিকানাটা দাও, আমি গিয়ে দেখছি। জানি তাতেও লাভ কিছু হবে না, তবে আচমকা সামনে গিয়ে দাঁড়ালে ঘাবড়ে গিয়ে কিছুটা দিলেও হয়তো দিতে পারে। হ্যাঁ, কিন্তু তুই এখন কি করে যাবি, সে তো অনেকটা দূর, আর তাছাড়া রাতও তো হয়ে গেছে। এখন গিয়ে কি তুই ওই বাড়ি খুঁজে বার করতে পারবি? দেখি চেষ্টা করে, যদি কিছু করতে পারি অন্তত। এই জন্যই মানুষ আজকাল আর মানুষের পাশে দাঁড়ায় না, বিপদে পড়লে সাহায্য চায়, আর বিপদ কেটে গেলে সাহায্যকারীকেই ভুলে যায়। আমার বাবা মানুষটা নিতান্তই সাধাসিধে আর অত্যন্ত সরল মনের মানুষ। ওনাকে এর আগেও অনেক মানুষ অনেকভাবে ঠকিয়েছে, তারপরেও বাবার শিক্ষা হয় না। কেউ একজন এসে মুখ কাঁচোমুচো করে বিপদের কথা বললেই ব্যাস বাবা খুলে দেয় তার রাজকোষ, তারপর কেউ সেটা ফেরত দেয়, আর কেউ দিনের পর দিন শুধু অজুহাত দিয়েই কাটিয়ে দেয়। আমার বাবার বন্ধু কমলেশ বিশ্বাস এই দ্বিতীয় দলের মধ্যে। মেয়ের বিয়ের জন্য নগদ 1,00,000 টাকা ধার নেয় বাবার কাছ থেকে, তা আজ থেকে 1.5 বছর আগে। এই 1.5 বছরে একটা টাকাও শোধ করেনি, টাকা চাইলেই তার নানান অজুহাত। কিন্তু আজ আমাদেরই টাকার ভীষণ প্রয়োজন, তাই পাওনা টাকা ফেরত পাওয়ার আশা নিয়ে এই রাতের বেলায় ছুটলাম সীতানাথপুর। জানি কিছুই পাওয়ার নয়, তবু যদি কিছু অন্তত পাওয়া যায়। সীতানাথপুরে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল, ঠিকানা অনুযায়ী আরও বেশ কিছুটা পথ যেতে হবে। আমার বাবার বিশ্বাসঘাতক বন্ধু নিখিলেশ বিশ্বাসের বাড়ি আমি চিনি না, এই কানা রাত্রিরে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। আরও কিছুটা চলার পর একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম, রাস্তার ধারে একটা পুরনো বাড়ি, সেটার আশেপাশেই থাকবে নিখিলেশ বিশ্বাসের বাড়ি, বাবা তেমনটাই বলে দিয়েছে। কোথায় যাবেন? পেছন থেকে কে যেন বলল। পেছন ঘুরতেই দেখলাম একজন বছর ষাটেকের পৌর এসে পেছনে দাঁড়িয়েছে, পোশাক আশাক দেখে এই এলাকার লোক বলেই মনে হলো। আমি চুপ করে আছি দেখে লোকটা আবার জিজ্ঞেস করল, কে, কোথায় যাবেন, এখানে কোথায় এসেছেন? নিখিলেশ বিশ্বাসের বাড়িটা এখানে কোথায় বলতে পারেন? লোকটা আমাকে একবার আপাদমস্তক দেখে নিল, তারপর বলল, নিখিলেশ বিশ্বাসের বাড়ি যাবেন? তা আপনি কোথা থেকে এসেছেন? আমি বনগা থেকে আসছি। বনগা থেকে আসছেন? তা নিখিলেশ বিশ্বাসের বাড়িতে কি দরকার? দরকার আছে একটু, আপনি কি চেনেন ওনার বাড়িটা? হ্যাঁ সে তো চিনি, কিন্তু দরকারটা না বললে আমি তো কিছু বলতে পারবো না। লোকটার এত বাড়তি কৌতূহল দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠলাম, আমার কি দরকার তা জেনে তার কি দরকার? ঠিকানাটা জানা থাকলে বলে দিলেই তো পারে। ঠিক আছে আমি তাহলে যাই, আমার অনেক কাজ আছে। শুনুন, আমি মানে আমার বাবা, ওনার কাছে অনেকগুলো টাকা পান, ধার নিয়েছিলেন 1.5 বছর আগে, এখনও 1 টাকাও শোধ করেনি। এবার কি আপনি বলবেন ওই ভদ্রলোকের বাড়িটা কোথায়? আসুন আমার সাথে আসুন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আপনি আমার বাইকে উঠুন। না না হেঁটেই চলুন, এই তো একটু সামনেই বাড়ি, হেঁটে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে চলুন। কিছুটা পথ তার সাথে চলবার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম, সেটাকে ঠিক বাড়ি না বলে পোড়ো বাড়ি বলাটাই মনে হয় উচিত হবে। দেওয়ালের প্রতিটা জায়গায় ইটগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেই ভেঙে পড়া দেওয়ালের গা দিয়ে উঠে গেছে বিভিন্ন ধরনের বুনো আগাছার লতা। এটা কোনো মানুষের বসত বাড়ি হতে পারে বলে তো মনে হলো না। বললাম, এ কোথায় নিয়ে এলেন, এটা কার বাড়ি? এটাই তো নিখিলেশ বিশ্বাসের বাড়ি। এই বাড়িটা? হ্যাঁ, কিন্তু এই বাড়িতে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না, আর এরকম একটা বাড়িতে থাকাটাও সম্ভব নয়। আচ্ছা আপনি কে বলুন তো, আপনি আমাকে কোনো খারাপ মতলব নিয়ে এখানে ডেকে আনেননি তো? কে আপনি বলুন? আমাকে আপনি সন্দেহ করছেন?
সেটা করাই তো স্বাভাবিক। এই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না, এর ভেতরে কত সাপখোপ আছে তার ঠিক নেই। নিখিলেশ এই বাড়িতেই থাকে, হতেই পারে না। আরে মশাই, বিশ্বাস করুন, এই বাড়িতে থাকা ওর জন্যে খুব সুবিধাজনক। তার মানে? মানে আপনি বুঝবেন না ঠিক। সে যাই হোক, আপনি একটু দাঁড়ান, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। এই বলে লোকটা চলে গেল বাড়ির ভেতর। আমি দাঁড়িয়ে রইলাম বাড়ির বাইরে। প্রায় 10 মিনিট হতে চলল, না না সেই লোকটা বাইরে আসে, না আসে নিখিলেশ বিশ্বাস। লোকটাকে বিশ্বাস করাটাই কি আমার ভুল হলো? এই বাড়িটার ভেতরে মানুষ থাকে তা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আর ওই লোকটা যে নির্দ্বিধায় বাড়িটার ভেতরে ঢুকে গেল সেটাও তো বেশ অবাক করা বিষয়। কিন্তু সে আর বাইরে আসছে না কেন? এতক্ষণ পর কেমন একটা পচা গন্ধ নাকে এলো, বিকট বিশ্রী গন্ধ। ভালো করে লক্ষ্য করলাম গন্ধটা আসছে ঠিক বাড়ির ভেতর থেকে। তারপর একটা গোঙানির শব্দ। গলার আওয়াজটা চেনা, সেই লোকটা যেন মৃত্যু যন্ত্রণায় কাতরভাবে কাতরাচ্ছে। কি হলো লোকটার? না, আমার কি ভেতরে গিয়ে দেখা উচিত? মানুষটা বিপদে পড়েছে মনে হয়, আমার এক্ষুনি গিয়ে দেখা দরকার। এই ভেবে আমিও গিয়ে বাড়িটার ভেতরে ঢুকলাম। বাড়িটার ভেতরে ঢুকতেই যা দেখলাম তাতে এক মুহূর্তে আমার হৃৎস্পন্দন থেমে গেল। আমার চোখের সামনে ঘরের সিলিং থেকে ঝুলছে সেই লোকটার মৃতদেহ। মৃতদেহটা দেখে বুঝলাম সেটা আজকের মৃতদেহ নয়, তার শরীরের মাংসের পচন ধরেছে কবে তার ঠিক নেই। সেই পচা গলা বিভৎস শরীর থেকেই বেরোচ্ছে দুর্গন্ধটা। সেই বিভৎস গন্ধে আমার নাড়ি পাকিয়ে উঠল, গা গুলিয়ে বমি ঠেলে উঠল। কোনো রকমে নিজেকে সামলে নিলাম। এর মধ্যে হঠাৎ ঘটে গেল আরও এক বিভীষিকা। আমার পেছন থেকে কে বলে উঠল, টাকা নিবি, মরার পরেও আমাকে ছাড়বি নে, টাকা নিতে এসেছিস, নে নে টাকা, নে কত টাকা নিবি। এই বলে সে তার পাথরে হাত দুটো দিয়ে আমার গলা চেপে ধরল। কি বিভৎস, কি সাংঘাতিক তার হাতের বাঁধন। আমার নাভিশ্বাস উঠে গেল, বুঝি এই মুহূর্তেই আমার দম বন্ধ হয়ে মৃত্যু ঘনিয়ে আসবে। জীবনের সবটুকু শক্তি দিয়ে আমি তার হাত ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। তারপর মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে বন্ধ হয়ে গেল আমার চোখের পাতা। পরদিন সকালে যখন চোখের পাতা মেললাম, দেখলাম কার একটা বাড়িতে শুয়ে আছি। আমার পাশেই দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লোক। আমি কোথায়? আপনি ঠিক জায়গাতেই আছেন, তা মরতে ওখানে কেন গিয়েছিলেন রাতে? আপনি কিছু জানেন না? ধরফড় করে উঠে বসলাম, সারাটা শরীরে বিভৎস ব্যথা, মাথায় প্রচণ্ড যন্ত্রণা। অনেক কষ্টে বললাম, কি জানব। এরপরই হঠাৎ আমার কালকে রাতের ঘটনা সব মনে পড়ল। মনে পড়তেই বুকটা ভয়ে আবার শিউরে উঠল। রাতের সমস্ত ঘটনা লোকটাকে বললাম। সব শুনে তিনি বললেন, আপনি তাহলে ব্যাপারটা মনে হয় জানেন না। নিখিলেশ বিশ্বাস ওই বাড়িতেই মারা গেছে সপ্তাহ দুয়েক আগে। আপনি কালকে যাকে দেখেছেন, যে আপনার গলা টিপে ধরেছিল, সে নিখিলেশ বিশ্বাস নয়, তার প্রেতাত্মা। কি বলছেন এসব, এও কি সত্যি?
সত্যি না মিথ্যে তা তো আপনি নিজেই দেখেছেন। তার হাতে মরতেও তো বসেছিলেন, কি করে যে বেঁচে গেলেন সেটাই আশ্চর্যের বিষয়। লোকটা তো মোটেও ভালো লোক ছিল না, চারিদিকে সবার কাছ থেকে টাকা পয়সা ধার করে বেড়াতো। একমাত্র মেয়ে ছিল, তার বিয়েটাও দিয়েছে সমস্ত জায়গা থেকে টাকা ধার করে। মেয়ের বিয়ের পর থেকেই পাওনাদারেরা একে একে বাড়িতে এসে হানা দিতে শুরু করে। নিখিলেশ বিশ্বাস প্রতিদিন এইটা ওইটা বলে কাটিয়ে দিত তাদের, আর টাকা দেবেই বা কোথা থেকে? সে বেটা সারা জীবনে কোনো কাজই করেনি, পাওনাদারদের ভয়ে বাড়ি ছেড়ে এদিক ওদিক পালিয়ে বেড়াতো। কিন্তু পালিয়েই বা যাবে কোথায়? সব পাওনাদারেরা থানায় গিয়ে তার নামে কেস করে। একে পাওনাদারের টাকার চাপ, তার উপরে আবার পুলিশ কেস। লোকটা নিতে পারেনি, ওর বাড়িটা তালাবন্ধই করা ছিল। হঠাৎ একদিন পাড়ায় কেমন গন্ধ ছড়াতে শুরু করে। পাড়ার লোকেরা বুঝতে পারে গন্ধটা ওই বাড়ির ভেতর থেকেই আসছে। সবাই একদিন সকালবেলা সেই বাড়ির সামনে জড়ো হয়। তারপর বাড়ির দরজা ভেঙে দেখে ঘরের ছাদ থেকে ঝুলছে নিখিলেশ বিশ্বাসের ঝুলন্ত মৃতদেহ, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। এরপর থেকেই শুরু হয় ওই বাড়িকে জুড়ে নানান ভৌতিক ঘটনা। অনেক পাওনাদারই তার মৃত্যুর খবর জানত না। না জেনে যদি কেউ রাতের বেলা তার বাড়িতে তাগিদা দিতে আসে, তখন তাদের ওপরেও চড়াও হতো নিখিলেশ বিশ্বাস, যেমনটা গতকাল রাতে আপনার ওপর হয়েছিল। ও টাকা আপনি পাবেন না, টাকার মায়া ছাড়ুন, এবার বাড়ি যান। ভূতের হাতে গলাটি পুরি খেলাম। এর চেয়েও দুঃখের বিষয় এই যে টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারেই ঘুচে গেল। বাড়ি ফিরে গিয়ে বাবাকে কী করে বোঝাবো সেটাই এখন চিন্তার বিষয়।